বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। যাই হোক, আমরা এখনই অনলাইনে ক্লাস শুরু করব। অনলাইনে ক্লাস শুরু করার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিষয় আজকে রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রির প্রথম বর্ষ প্রথম পত্র। আমার আজকের পাঠদানের বিষয় রাজনৈতিক তত্ত্ব, আর আজকের পাঠ প্লেটোর ন্যায় তত্ত্ব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি গত ক্লাসে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই আদর্শ রাষ্ট্র আলোচনা করতে যে প্লেটো সম্পর্কে বিস্তারিত কথা তোমাদের মাঝে নিয়ে আসছিলাম। যা হোক, আজকে আমি আর গত ক্লাসের দিকে না যে আজকের ক্লাসের মূল বিষয়ের দিকে আগ্রহ সৃষ্টি করব। প্লেটো তিনি যখন গ্রিসের অস্থিতিশীলতা ও যুদ্ধ অবস্থার অবসান পর্বে তিনি বিভিন্নভাবে তার রাজনৈতিক মতামত রাষ্ট্রবিজ্ঞানে তিনি রেখেছেন এবং তিনি রাজনৈতিক দর্শনের সর্বশ্রেষ্ঠ দর্শন তার শিরস্থিত রিপাবলিক গ্রন্থ। সেই রিপাবলিক গ্রন্থে প্লেটো ন্যায় তত্ত্ব প্রকাশ করেছে। ন্যায় তত্ত্ব প্লেটো তিনি রাজনৈতিক রেখাপটে মানুষের সুস্থ সঠিকভাবে পরিচালিত করার জন্য তিনি এই ন্যায় তত্ত্বটি প্রকাশ করেছেন। একটি আদর্শ রাষ্ট্রে আদর্শ নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য এবং ন্যায় নীতি দিয়ে চলার জন্য তিনি কতগুলো মূল নীতি এবং নৈতিক কতগুলো বিষয় পাঠক সমাজে বা রাষ্ট্র দর্শনে স্থান দিয়েছে। সেই হিসেবে আমরা প্লেটোর ন্যায় তত্ত্বটি এখানে আলোচনায় যে বিষয়টি দেখব সেটি হল একটি শোষণহীন সমাজ গঠনের, মানে শোষণহীন সমাজ গঠন করার নিমিত্তে তিনি তার ন্যায় তত্ত্বটি প্রকাশ করেছেন। তিনি সমস্ত মানুষকে তিনটি শ্রেণীতে বিভক্ত করে, একটি হল বৈভব শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী। এই সমস্ত শ্রেণীদের মধ্যে যাতে তাদের ন্যায় ক্ষমতা থাকে এবং তারা সঠিকভাবে স্ব দায়িত্ব পালন করতে পারে সেই বিষয়টাকে তিনি সেখানে নিয়ে আসছেন। প্লেটো এই ন্যায় তত্ত্বটি একটি আদর্শ রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবাদ, যে মতবাদের মধ্য দিয়ে তিনি মানুষকে সঠিক এবং ন্যায় বোধে ন্যায় বিবেক বিবেচনার মধ্য দিয়ে একটি মানুষকে সুপরিচালিত হওয়ার জন্য তিনি বিভিন্নভাবে তার লেখনী শক্তিতে শক্তি দিয়ে সে রাষ্ট্র দর্শনে তার লেখনী শক্তি রেখেছেন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ন্যায় ধর্মটি একটি রাষ্ট্রের যে বিষয়গুলো উল্লেখ করে সেই বিষয়টা হলো যে রাষ্ট্রের মধ্যে যাতে বিশৃঙ্খলা না থাকে এবং মানুষ যাতে সুস্থভাবে পরিচালিত হতে পারে, এবং সেই বিষয়টা এখানে তার বিভিন্ন প্রশাসনিক কার্যকলাপ বা প্রশাসনিক নিয়মকানুনগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেটাই তিনি ন্যায় ধর্ম।
ন্যায়ধর্ম একটি রাষ্ট্রের নৈতিক মূল নৈতিক বা মৌলিক কতগুলো বিষয় আইন দ্বারা একটা সীমাবদ্ধ নয়, যেটা মানুষের জ্ঞান এবং বিবেচনার একটি ফসল, যেটা অনুসারে মানুষকে সঠিকভাবে মানুষকে সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে এবং তার জীবনযাত্রার মান যাতে সুন্দর থাকে এবং একটি নাগরিক হিসাবে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে সেই বিষয়টাকে সামনে নিয়ে তার ন্যায় তত্ত্বতা তিনি প্রকাশ করেছেন প্লেটো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্লেটোর ন্যায় তত্ত্বের কিছু বৈশিষ্ট্যের দিকে মানে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, যে বিষয়টা হলো মানুষের যোগ্যতা অনুযায়ী তিনি কর্মমণ্ডলের কথা বলেছেন, এটা তার ন্যায়ধর্ম তিনি এই তত্ত্বটি বা এই মতবাদটি তিনি প্রকাশ করেছেন। এখানে ব্যক্তি এবং রাষ্ট্র একটি অভিন্ন এবং অভিন্ন হৃদয়, একে অপরের কোনো বিভেদ নাই বা কোনো বিচ্ছেদ নাই বা বিচ্ছিন্নতা নাই, এটি একই মানে এক অভিন্ন সত্তা। তাই ব্যক্তিকে রাষ্ট্রকে তিনি ভিন্নভাবে প্রকাশ করেনি অথবা ভিন্নভাবে দেখেন নাই। আমরা তার ন্যায় তত্ত্বের বৈশিষ্ট্য হিসাবে মানুষের জীবনে এটা একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি হিসাবে এই ন্যায় তত্ত্বকে আমরা দেখতে পাই বা এটা উপস্থাপন করতে পারি। একটি আধ্যাত্মিক পদ্ধতি এটা, কারণ এটা মানুষের বিবেক বিবেচনা এবং আত্মা এবং মানুষের অত্যন্ত জ্ঞানের একটি বহিঃপ্রকাশ, যেটাকে আইন দ্বারা কোনো শৃঙ্খলিত করা হয় অথবা মানুষ এটাকে কখনোই তার মানে ব্যক্তিত্বের মধ্যে অথবা সাংবিধানিকভাবে গেলে তাকে আবদ্ধ করা বা শৃঙ্খলিত করা হয় না। ন্যায় তত্ত্বটি একটি স্থাপত্য শিল্পে অনুরূপ, এটা স্থাপত্য শিল্পের রূপদান করে। তার এখানে মানুষকে একটি সৎ মানুষ হিসেবে রূপান্তরিত করে। প্লেটোর এই ন্যায় তত্ত্বের বৈশিষ্ট্যের সঙ্গে আমরা দেখতে পাই যে এখানে মানুষের একটি সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ এখানে করতে পারে। ন্যায় তত্ত্ব অনুসারে আমরা দেখতে পাই রাষ্ট্র এবং নৈতিক জীবন একই, এবং এখানে রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে যে তার রাষ্ট্র দর্শনে এই ন্যায় তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্র এবং নৈতিক জীবন একই হতে পারে। মানুষকে তার জীবন ধারণের জন্য যে মূল দিক মূল নীতিগুলো রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটায়। সক্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্লেটোর এই ন্যায় তত্ত্বের মধ্যে আমরা মানুষকে পরিপূর্ণ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুনাগরিক হিসাবে মানুষকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যে বিষয়গুলো দেখতে পাই তার এই ন্যায় তত্ত্ব সেটা প্রকাশ পেয়েছে। ন্যায় তত্ত্বের মধ্য দিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে প্লেটো তিনি শিল্পকলা কৌশল শিল্পকলা কৌশল এই ন্যায় তত্ত্বের মধ্যে প্রকাশ পেয়েছে, এবং এখানে মানুষ যে সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেছে সেই তার ন্যায় তত্ত্বের একটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে আমরা এটা উপস্থাপন করছি। তাই আমরা দেখতে পাচ্ছি যে প্লেটো যে ন্যায় তত্ত্ব সম্পর্কে যে মৌলিক বৈশিষ্ট্য মানে প্রকাশ করেছেন সেটা একটি আদর্শ রাষ্ট্র এবং সুনাগরিকের গুণাবলীর ক্ষেত্রে যথেষ্ট রয়েছে, এবং এখানে মানে তার ন্যায় তত্ত্বের মধ্য দিয়ে সে একটি আদর্শ রাষ্ট্র গঠনের আলিঙ্গন জানিয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদিও প্লেটোর ন্যায় তত্ত্বটি অনেক ত্রুটিপূর্ণ এবং অনেক সমালোচনা হয়েছে, তারপরে আমরা বলতে পারি প্লেটো যে সময় যে যুগে এই ন্যায় তত্ত্বটি সম্পর্কে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা তিনি রেখেছিলেন, সেটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সকল বিষয়ের প্রেক্ষাপটে তিনি এটা ন্যায় তত্ত্বটি প্রকাশ করেছিলেন। এবং সেই সময় গ্রিস এথেন্স অনেক মানে অস্থিতিশীল অথবা যুদ্ধ অবস্থায় ছিল, সেই রাষ্ট্রকে পূর্ণাঙ্গ একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য অথবা একটি আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি বিভিন্ন মতবাদ রেখেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ রিপাবলিক, সেই রিপাবলিকে তিনি এটার স্থান দিয়েছিলেন, অর্থাৎ তার প্লেটোর মানে তার ন্যায় তত্ত্বটি অত্যন্ত একটি গ্রহণযোগ্য মতবাদ এবং অত্যন্ত রাষ্ট্রের কাছে একটা সমাপ্তিত্র। আমরা
তার ন্যায় তত্ত্বটি যেভাবে পেলাম, আশা করি তোমরা সবাই আগামী বাড়িতে তোমরা পড়াশোনা করবে এবং দেখবে, যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি তোমাদের সমাধানের জন্য যথাযথভাবে চেষ্টা থাকব। তোমরা, আমি আর সময় যাচ্ছি না, তো তোমরা আগামী দিনগুলোতে সুন্দর এবং সুস্থ থাকো এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।